بسم الله الرحمن الرحيم الف لام میم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين উপস্থিত সম্মানিত এই জলসা সভাপতি সাহেব ওলামা ইকরাম সামনে বসে থাকা ইসলামিক পিপাসক মাওলানা প্রশংসা আল্লাহর যার মেহেরবানিতে আমরা আজকে একটা সুবর্ণ সুযোগ পেয়েছি সে আল্লাহর বাণী শোনার সভাতে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন আমি খুব অল্প সময়ের জন্য আপনাদের সামনে এসেছি গুটি কয়েক কথা বলবো ইনশাআল্লাহ তাতেই ইচ্ছা করলে সমাধা করা যাবে বর্তমান এমন একটা পরিবেশ পরিস্থিতির ওপর বসবাস করছি মানে এটা আর তো সমস্যা হলে না বললেও চলতো বৃহত্তম সমস্যা সামনে নিয়ে আমরা এখন দেশে বসবাস করছি আপনার অজান্তেই এই দেশটা আপনার হাত ছাড়া হতে চলেছে আগামী দিন এটা 22 চলছে 2022 24 এর মধ্যে মায়েক সহ মসজিদ মাদ্রাসা যত আছে সব গুটিয়ে যাবে আর নতোবা যদি আপনার ঈমান আমান যদি একটু তরুতাজা করতে পারেন তা শয়তানি টাট বাট বিদায় হবে তার নীল নকশা আঁকছে আলেম ওলামারা যথেষ্টই কোরআন ও হাদিস থেকে আলোচনা করছেন আপনারা শুনছেন বেঁচে থাকলে আগামীতেও শুনবেন আশা করে বসে আছেন কিন্তু বাস্তবতা এটাই কোরআন কোরআনের জায়গাতে থাকবে হাদিস হাদিসের জায়গায় থাকবে এবারাত এবারাতের জায়গায় থাকবে এটা কোরআনের থাকবে না এখন মিটিং মজলিসে বসে আলেম ওলামাদেরকে আর ডাকা হয় না তালাকের ফতোয়া এখন এমএলএ এমপিরাই দেয় কিন্তু আলেমরা বলেছে যদি একটু গড়বড় হয় পাপ হয়ে যাবে এই পাপ যেন না হয় তার জন্য মাঝে মধ্যে কোনো তালাকের বিধিবিধানের ওপর আমাদের মাননীয় হেড মাওলানাকে ডাকা হয় শুধু মাসলাহাত ব্যাপার পাপ হলে হেড মাওলানা হোক কিন্তু বিচার নেতারা করে এই দেশের প্রধানমন্ত্রী তিন তালাকের একটা আইন পাশ করেছে কোরআন জানেও না হাদিস জানে না তার ব্যাখ্যা জানে না কিছুই জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের নবী এটা শুধু আমরাই বিশ্বাস করি বিষয়টা তা না এটা রহমাতাল্লিল আলামিন গোটা জগতের নবী নারী পুরুষ নির্বিশেষে সকলের নবী যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারতবর্ষের একজন কুখ্যাত মহিলা নূপুর শর্মা নবী সম্বন্ধে জানে না ইতিহাস জানে না চরিত্র জানে না নিজেরই চরিত্র ঠিক নেই অথচ রাসূলের ব্যাপারে বিস্তারিতভাবে কুমন্তনা করে দেশে ভাইরাল হতে চাইল তাতে অনেক মুসলিম নাস্তিকদের সমর্থন আছে যদি দেশের শুধুই অমুসলিমরা যদি এই কথাটা বলতো তাহলে সাতবার ভেবে দেখতো যে না এই দেশে ইমানদার মুসলমান আছে এই কথা বলা স্পর্ধা রাখতো না কিন্তু না মুনাফেক মুসলমানের কারণে আজকে নূপুর শর্মা কথাটা বলে দেশে ভাইরাল হইল আমি কোরআনুল কারিম থেকে একটি সোরার একটা অংশ পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি
হুদাল্লিল মুত্তাকিন। সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা। তো সূরা বাকারা মানে হচ্ছে, বাকারা মানে গাভী, আর গাভীটাকে গরু বলা যায়, বলা যায় না? গাভীকে গরু বলা যায় কি যায় না? আচ্ছা গরু বলা যায়। আচ্ছা গরুকে জানোয়ার বলা যায় কি যায় না? গরুকে জানোয়ার বলা যায় না, বলেন না? বলেন না, গরু মানুষ, গরুকে জানোয়ার বলা যায় তো, কথাটা স্পষ্ট বলে। তাহলে মানুষের জন্য কোরআন অবতীর্ণ করা হচ্ছে, এই কোরআনের প্রথম দিকটা জানোয়ার দিয়ে শুরু করা হলো। দেখেন এখন বুঝান কি দিয়ে বোঝাবে, কেন জানোয়ার দিয়ে? আচ্ছা এই কোরআনের একটি শেষ সূরা আছে, সেই সূরাটার নাম হচ্ছে সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইয়াসবিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা, এই কোরআনের শেষ সূরা যেটা, সেই 114 নম্বরের শেষ সূরা, সেই সূরাটা হচ্ছে মানুষ দিয়ে শুরু, আর কোরআনের প্রথম এটা গরু দিয়ে শুরু। এতে কি বৈশিষ্ট্য? ওই শেষ সূরার মধ্যে দুটো গুরু পাওয়া গেছে, জিনদের মধ্যে থেকে কিছু শয়তান পাওয়া গেছে, আর মানুষের মধ্যে থেকে শয়তান পাওয়া গেছে। আচ্ছা মানুষের মধ্যে শয়তান নেই, মানুষের মধ্যে শয়তান নেই? দেখেন কোরআনের আইন, আজকে আলেম ওলামারা বিভিন্ন দিক থেকে আলোচনা করে সমাজকে শুধরিয়ে দেওয়ার নিমিত্তে অনেক দায়িত্ব নিয়ে আলোচনা করেন, এমনকি জুমার খুতবাতেও আলোচনা করেন। তারপরে আমরা জেনা ঠেকাতে পেরেছি, চুরি ঠেকাতে পেরেছি, প্রেম ঠেকাতে পেরেছি, আলকাটা ঠেকাতে পেরেছি, ঘুষ খাওয়া ঠেকাতে পেরেছি, গদ্দনি দেওয়া ঠেকাতে পেরেছি, ঘুষি মারা ঠেকাতে পেরেছি, নাস্তিকতার পিছন ঘোরা ঠেকাতে পেরেছি। আরে কোনোটাই পারা যায়নি বন্ধু, শুধুমাত্র বুরখা গায়ে দেয়, এটা শুধু লোক দেখানো, লোককে ঠকাবার জন্যে। বুরখা গায়ে দেয়, দেওয়ার পরে মোটর সাইকেলে চালায়, যত বাতাস সব বুরখাতে আসে, নামেরই বুরখা থাকে, সামনের দিক যারা তাকায় তারাই মজা নেয়, এটা না বলাই উচিত ছিল। বুরখা গায়ে দিলে তো তুমি সাইকেলে চাপলে কেন? তুমি বুরখা গায়ে দিলে তো সাইকেলে চাপলে কেন? তুমি টাকা রাখার জায়গা পান না তো, টাকার কুটকুটিতে স্কুটি কিনে দিয়েছে, ও এটাও না বললে ভালো ছিল, ভাষা কন্ট্রোল করে বক্তব্য রাখাই ভালো। হ্যাঁ আবার সোশ্যাল মিডিয়ায় যাবে। আপনাকে বলছি, আপনাকেও মা বোন খালারা যারা গান শুনছেন, আপনাদেরকে বলছি ভালো করে কান খুলে শুনেন তো, আপনাদের জন্য একটা অফার আছে। আমি বলতে ভয় পাচ্ছি যে এই কথাটা বলার পরে আমাদের দেশে বা ঘটে না যায়, আমার বলতে ভয় লাগছে। ভারতবর্ষে যেখানে বসবাস করছি আমরা, তিন তালাকের ফতোয়াটাই শুধু জারি করে নি, আর একটা জিনিস চালু করেছে, সেটা হচ্ছে একদম বিল পাস হয়েছে, আইন পাস হয়েছে, আপনার কিছু করার নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে তেনার ফয়সালাটা শুন, তিনি বললেন কোনো যুবক পুরুষ, দুটোই যুবক পুরুষ নিজের ভাই হতে পারে, এখানে যেটা যুবক পুরুষের কথা হয়েছে, নিজের ভাই হতে পারে, চাচা ভাতিজা হতে পারে, এক বিছানায় তোমরা শুবে না, দুটো পুরুষ এক বিছানায় শোয়া নিষেধ করেছে। এখন কারণটা আমি আর বলছি না, শুতে নিষেধ করেছে এতটুকুই জেনে রাখে। যদি শুতেই হয় বিছানায়, তাহলে মধ্যখানে বালিশ দিতে হবে, না তো কাটমাট দিতে হবে, দিয়ে আলাদা করতে হবে, যদি জায়গা শর্ট থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিক বলেছেন, দুই দ্বিতীয় দিক বলেছেন, দুইজন নারী এক বিছানায় যেন না শুতে পারে, একই বিছানায় দুটো মেয়ে যেন না শয়, তা না শয় না শুবে। পরের কথাটা শুনলে পরে মাথাটা ভারী হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যৌবনের তাড়নায় দুটো মেয়ে যুবতী একসঙ্গে এক বিছানায় থেকে, তারা যদি আপোষে জেনা করে ফেলে, তাহলে জেনা করে ফেললে পারে ওই বীর্যর দ্বারাতে বাচ্চা হবে, গোস্তের লুকুথড়া হবে,
কিন্তু ওই বীর্যের দ্বারাই হার হবে না, কারণ হার দেওয়ার বীর্য একমাত্র পুরুষের কাছে আছে, মেয়েদের কাছে নেই। অতএব রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সাবধান করেছেন, দুটো যুবতী মেয়েকে এক বিছানায় শোয়া চলবে না। সোশ্যাল মিডিয়ায় যারা আজকে চলচ্চিত্রের ছবিতে যারা আজকে এই ইউটিউব আর ফেসবুক যারা চালাচ্ছে, তারা অনেকটাই সচেতন এবং জানতে পারছে আসলে বিষয়টা বক্তব্যের সঙ্গে অ্যাডজাস্ট আছে কিনা, বোঝা যায় না। আরো আর একটি কথা বলছি, যে এক বিছানায় থাকার কথা আল্লাহ রসুল নিষেধ করেছেন আজ থেকে 1500 বছর আগে সমাজকে সুস্থ রাখার জন্য। ভারতবর্ষে সেই নবীর হাদিস আছে, আল্লাহর কোরআন আছে, কিন্তু ওই বিধানের ওপর হস্তক্ষেপ করে ভারতের সংবিধান অনুপাতে আপনার জন্য বিবাহর ব্যবস্থা করেছে, মেয়েতে মেয়েতে নির্দ্বিধায় বিবাহ করতে পারে, আপনি কোনো আপত্তি করতে পারবেন না। যদি করেন স্থানীয় থানায় যদি যদি বলে যে আমরা দুইজন মেয়ে মেয়েকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই, আমাদের সমাজ থেকে বাধা দান করছে, যত জোনা বাধা দান করবে প্রত্যেককে গ্রেপ্তার হতে হবে, এমনকি হেড মোলানা করবে, বলে এটা কোরআন বিরোধী আইন না, কথা বলছেন না যে কোরআন বিরোধী আইন না এটা, এর প্রতিবাদ নেই। কোন পুরুষ যদি পুরুষকে বিবাহ করে, কোন পুরুষ যদি পুরুষকে ভালো লাগে আর যদি পুরুষকে পুরুষকে বিয়ে করে, বিয়ে করার পরে যদি সামাজিক ভাবে ইসলামিক ভাবে আপনি যদি বাধা দিতে যান, তাহলে আপনার এই বাধা বিষয়ে তারা যে স্থানীয় থানায় যে কেস ঠুকে দেয় যে আমরা এক অপরকে ভালোবাসি, ভারতীয় আইন মেনে আমরা বিবাহ করেছি, আমাদেরকে এই মৌলভী সাহেবরা বাধা দিচ্ছে আর সমাজের লোক আমাদের মোড়ল মাতাব্বরা আমাদেরকে সমাজে একঘরে করেছে, আমরা থানা থেকে সাহায্য সহযোগিতা চাই, গ্রেপ্তার আপনাকেই হতে হবে, সাহায্য সহযোগিতা থানার কাছে চাইছে মানে ও পাবে, পাবে মানে দেশের আইন তৈরি হয়েছে। আরে আপনি ঘুমিয়ে আছেন বন্ধু, আপনি ঘুমিয়ে থাকায় দেশে আইন তৈরি হচ্ছে, আপনি কোনোদিন হই হট্টগোল করেননি, কোনোদিন কথা বলেননি, কোনোদিন কথা তুলেননি, আরে তুলবেন কি করে, একটা ভাই তো প্রধানমন্ত্রীর লোক আর একটা তো মুখ্যমন্ত্রীর লোক, আরে রসুলের লোক তখন জিরো, হে রসুলের লোক তো নেই, তা আঙুল তুলবেটা কি, আর আমরা ফরং ফরং করছি যা, তা পিছনে আবার জুজুর ভয় আছে, যদি গ্রেপ্তার হই বাই চান্স পুলিশে যদি ধরে নিয়ে যে গুতিয়ে জেলখানায় ভরে, এই যারা এখন খুব নেকির আশায় ও বাপরে সব মনে হয়েছে আব্দুল কাদের জিলানির লাতনি বসে আছে, লাতি বসে আছে, এরা তখন মুচকি মুচকি হাসবার হলে শালা বড় বড় লেকচার দিচ্ছিলে জেলের ঘানির টান এখন। আচ্ছা, এই ভারতবর্ষে আলেমরা জেলে নেই, এরকম একটা বক্তা আপনাদের এলাকায় প্রচুর আসত, তুখোর বক্তা, নাম কি, জারজি সানসারি, ভালো চিনেন তো আপনারা, এই লোকটা জাতির জন্য গলা ফাটিয়ে চেঁচিয়ে জাতিকে একটু ইসলামিকভাবে ইমানদার তৈরি করার জন্য চেঁচিয়ে কথা বলে আজকে তার 13 বছর জেল হলো এই ভারতবর্ষের মাটিতে, একটি মুসলিমের মুখ থেকে কোনো কথা শোনা যায় না। যদি আজকে রাসূলের লোক থাকতো, আজকে যদি ইমানদার লোক থাকতো, তাহলে পারে কিছু না কিছু কথা আসতো, কথা আসবে কি করে, কিছু লোক ভাগ হয়েছে, মুসলমান তো আর ও তো খুঁজে এখন টর্চ মেরে খুঁজে বেড়াইতে হবে, খুঁজে পাওয়া যায় কিনা আল্লাহ জানে, কিন্তু যেগুলো মুসলিম বলে দাবি করি এই মুসলিম এর মধ্যে 18টা ভাগ, কে বলছে আমি মরে যাওয়ার আগে দাদুকে বলা আছে পীর সাহেবের কাছে রেখে আসবা, যা পাপ টাপ করেছি পীর নালিশ করবে, ডাইরেক্ট জাহাজ নিয়ে চলে আসবে, ওই জাহাজে একটু চাপি দিয়েও ধরে বেঁধে ওই জাহাজে জান্নাত চলে যাবে, কিয়ামতের মাঠে নাকি পীর সাহেব জাহাজ নিয়ে আসবে, এইরকম অবস্থা হবে যে সূর্য এমন নিকটে আসবে মাটি পুড়ে তামা তামা হবে আর তামার উপর দিয়ে জাহাজ চলবে, আর পানির দরকার হবে না, পীর সাহেবের জাহাজ, যেহেতু পীর সাহেবের জাহাজ তামার উপর দিয়ে চলে, আর মূর্খ মুরিদরা বলছে সারা জীবন তো পাপ টাপ করেই এলাম,
তাই পাপ যখন করলাম তো দয়া করে দাদু তোমার আগে যদি আমি মরি তো একটু পীর সাহেবের জাহাজে তুলে দিয়ে আসো, ও সব দুমড়ি নিয়ে জান্নাতে জাহাজ হুড় হুড় করে ভরে দিবে, জান্নাত চলে যাবে, হিসাব টিসাব হবে না। এই বিশ্বাসের ওপরে নামাজ রোজা সব ছেড়ে দিয়েছে, নামাজও দরকার নেই রোজাও দরকার নেই। ও সে আছে যদি মালকে ধরা যায় তাহলে বলে জাহাজে কোনো রকম পা দিতে পারলে হয়, জান্নাত যেতে বাধা আর নাই, এজেন্ট হয়েছে। নামাজ পড়তে যে যে একটু দোয়া টোয়া করতে হবে বলছো ওটুকুনো করতে হবে না, ওই যে ইমাম সাহেব বলছো ওয়ার মাথার উপর ধর পাগড়ির উপর দিয়ে চালিয়ে দাও সব চল যাবে। আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলি, ওরা বলছে যে না 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 এটা বলা হবে না, বললেই বিপদ। আরে বলবে কি, তোমার তো জিম্মা লিয়েছে হে ইমাম, আরে ইমামের ঘাড়ে চাপিয়ে দাও জান্নাত চলে যাও। এখন এই কথাটা বলতে যে একটা বক্তা আমাদের আহলে হাদিসের এক বক্তা মুনতাজুল ইসলাম এ পড়ে গেছে চরম বিপদ, মানে সত্য কথাটা বলাটাও বিপদ, এ পড়ে গেছে এখন বিপদে, চারিদিক থেকে হুমকি আর ধমকি, তোকে মার্ডার করবো তোকে কাটবো, তুই আয় বাড়ি, তার তোর জন্মের ঠিক নাই, নাউজুবিল্লাহ কত কি যে আসছে আর কত কি বোঝে সব শুনতে পাচ্ছি। কান অপরাধটা কি, পীর সাহেবরা পার করছে ও একটু মানা করেছে। আরে গুরু নানককে চিনেন, গুরু নানক চিনেন না? আরে এমনি বই পুস্তক পড়ে যতটুকু চিনেছেন অতটুকু বলছি, গুরু নানক বাচ্চা ছেলে, প্রত্যেকটা বাচ্চা যারা ছোট বাচ্চা হয় একটু খড়খামাও হয় তাদের ব্রেন মস্তিষ্কও ভালো হয়। খড়খামা হলে কি হয়, খড়খামা বুঝেন তো ভাষাটা, বুঝলেন না, একটু বিচলিত মন, চঞ্চল মনের ছেলে খুব একটা ভালো না। বাপ শিক্ষিত লোক, এখন বাপ শিক্ষিত লোক কিন্তু প্রত্যেকটা শিক্ষিত লোকের একটাই বক্তব্য, পড়াশোনা কর, ঠিকঠাক পড়াশোনা না করলে তো নাঙল বুহি লিব, বলে না রিক্সা কিনে দেবো ইটার ভাটাই দিব, ওই রাঁচিতে খাটতে যাবি কেমন মজা লাগবে, পাউরুটির ভাটিতে দিব মজা দেখে নিবি, আর না তো সুহালে পর। এই কথাটা প্রত্যেকটা গার্জেনের কথা ছেলেবেলেকে শিক্ষিত করাচ্ছে। এখন এই গুরু নানকের বাপ সে কিন্তু হাই শিক্ষিত লোক, সে বলছে তুই স্কুল টুস্কুল যাবি না, যদি স্কুল না যাস আর আমি যদি এসে দেখি তো এরকম বিচলিতভাবে ওই মার্বেল খেলে বেড়াস, কে গুটি খেলে বেড়াস, টিপি খেলে বেড়াস, বাগান বাগান দৌড়ে বেড়াস, খবর আছে, খবর যখন আছে তাহলে তো যেদিন এরকম কড়াকড়ি হয় সেদিন সেই বাচ্চাগুলো বগলে বই ভরে নিয়ে স্কুলের দিকে যেতে চায়। সকালবেলায় উঠেছে গুরু নান্ন বগলে বইটা ভরেছে, ভরে তাই রে না রে না 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 করছে, বিপাশা নদীর ধারে ওই উত্তর প্রদেশে বিপাশা নদীর ধার দিয়ে চলে যাচ্ছে, এইদিকে গোটা নদী আর নদীর ধারে একটা রাস্তা সরু রাস্তায় সুড়ঙ্গ রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর তো একটু বদলাই করছে তাই রে না রে না 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 করে চলে যাচ্ছে, কিন্তু একবারে সকালবেলায়। কিন্তু কটা ঠাকুর তারা কিন্তু ওই বিপাশা নদীতে নেমেছে, এক হাঁটু পানিতে নেমেছে, বেশ এই অবধি ডুবে আছে, ওইখানে পানি টালিছে ও নব সবাই সত্যম সবং সুন্দরং, এ মনে করেন না বাপ চতুর্বেদী মনে করেন না, এইটুকুই জানি আর বেশি জানি না। এখন বাচ্চা ছেলে খড়খামা ছেলে হলে তার মনে কিন্তু থাকে, একটু হিট ছেলে হলে তার মনে কিন্তু থাকে, রে এরা ভাই এক গলা পানিতে নেমে কি করছে। এখন গুরু নানক বলছে ঠাকুর বাবা কি বলছো তোমরা, কি করছো বা, কিন্তু বাচ্চা ছেলের কথায় কেউ পাত্তা দেয়, বাচ্চা ছেলে কে কাকের কথা শুনলে কোনো পাত্তা নাই, মোটা একটা পাথর নিয়েছে ওই ওপর থেকে পাথর নিয়েছে, নেওয়ার পরে বলছে ও ঠাকুর সাহেব কি বলছো আর কি করছো, ওটা ঠিক করে বলো নালে তো ধামা পেট পাথর মেরে ফাটি দেবো। আচ্ছা একটা কথা বলে না যে মারের আগে ভূত পালায়, কথা আছে না নাই, এই মোটা পাথর যখন পেয়েছে এক ঠাকুর আর এক ঠাকুরকে বলছে ভাই ঠিক করে বল নালে পারে যে পাথর মেরে পেটটা ফাটি দিবে, বাচ্চা ছেলে কাকে বিচার দিবি, ভুলে দে ঘুমার ঠিক যা করছি, যে ও এ বাবু মারি রে বাবু পাথর মারতে মানে দাঁড়া 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 দাঁড়া, বাপ মা অনেকদিন আগে মারা গেছে তো ওই বাপ মার নামে সিদ্ধি দেওয়া হয়নি, তাই ওদের চরণে এই জল পাঠাচ্ছি, জল পাঠাচ্ছি মানে গঙ্গার জল পাঠাচ্ছি, রাম তেরি গঙ্গা মাইলি হো গাই পাপি ওকে পাপ ধোতে ধোতে,
কি আশ্চর্য কাণ্ড! আরে মানুষ যত শিক্ষিত হয় আমার নজরে তারা কি একবারে বোকা হয়? একেবারে কি বোকা হয়? গঙ্গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছট 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 করে প্রস্রাব ফিরছে আর ওই পানি নিয়ে পবিত্র করছে। আচ্ছা গঙ্গায় প্রস্রাব ফিরে না, এরকম প্রমাণ নাই? ও ছেলেরাও প্রস্রাব ফিরে, মেয়েরাও ফিরে, ও সবই আর পানি দেখলে পানি যেন আরো কাছে চলে আসে, পানি বাড়াবার চেষ্টা করছে, মানে গঙ্গা মনে হয়েছে ওদের কাছে ধার নিচ্ছে। এখন ওই পানি আবার উড়াইছে, সে তোর ভালো মন্দ পবিত্র হোক অপবিত্র হোক ভাই তোদের ব্যাপার, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো তালাবে কোনো চলন্ত বা স্থায়ী পানিতে প্রস্রাব করবে না। আজ থেকে 1500 বছর আগে রসুল সাবধান করেছে, আর ওই সাবধানতার আইনকে বদলানোর জন্যে গঙ্গায় যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে ওই পানি গঙ্গায় ভরে নিয়ে যে আবার পবিত্র করার চিন্তা ভাবনা করছে। কি দিয়ে পবিত্র হয় আল্লাহ জানে, করুণা এসেছিল তো বলছে গরু খালে পরে দেশ ছাড়তে হবে, বলেনি আমাদেরকে? বলেনি গরু খেলে দেশ ছাড়তে হবে? আমরা কিছু লোক ভয়ে গরু খাওয়া ছেড়েছি, কিন্তু আমাদের গরু খাওয়া ছেড়েছি কিন্তু তারা মুত খাওয়া ছাড়েনি, দেখেন না? করুণা তারা জেগে গরুর পিছন দিকে আঁচল পেতে ঢক 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 করে তাকাচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোবর ও প্রস্রাব এটা মুসলমানের খাবারের জন্য খাবার নয়, মুসলমানের জন্য খাবার হচ্ছে চর্বিযুক্ত গোশ, এটা হচ্ছে মুসলমানের খাবার। জবাই করবে আমার নাম দিয়ে, হালাল করবে আমার নাম দিয়ে, স্বাধীন ছেড়ে দেবে, ওর রক্ত যা আছে সব বের করে দেবে, ওর জীবাণুটা বেরিয়ে গেলে তোমার জন্য হালাল হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর নাম ছাড়া জবাই করা, যত খাদ্য খাবার আছে সব হারাম খাদ্য খাবার। এখন এরা বলছে বলবো পাথর মেরে দিয়ে পেট মেট ফাটিয়ে দিলে গোলমাল হয়ে যাবে, বাড়ি যাওয়া যাবে না, ভুলে দে বাবু পাথরটা মারতে হবে না, এই বাপ মা অনেকদিন আগে মরেছে তো তাই এই পানিটা পবিত্র পানি গঙ্গার, তাই ও বাপ মায়ের সিদ্ধি দিচ্ছি। আচ্ছা বস ভালো, গুরু নানা বলছে তা আপনার সেই সিদ্ধি দেওয়া জায়গাটা স্বর্গটা কত দূর হবে? তা এখান থেকে মোটামুটি কোটি কোটি মাইল দূর হবে, ও তাই নাকি? বাস গুরু নানক বুদ্ধিমান ছেলে ছিল, বিচক্ষণ, মানে আর কোনো কথা না বলে খানিক গিয়ে ওদের সঙ্গে বাক্যলাপ না করে কথাবার্তা না বলে খানিক গিয়ে কোদাল দিয়ে একটু ছোট ই করে খুঁড়ে বালতি দিয়ে এরকম করে পানি ছেঁকতে লেগেছে। গুরু নানক ছেঁকছে যে বাচ্চা ছেলেটা, এখন ঠাকুররা সব ধ্যান ছেড়ে দিয়েছে, এখন ধ্যান ছেড়ে দেওয়ার পরে বলছে এই তুমি কী করছো, তুমি কী করো? বলছে আমার আব্বা বলেছে পড়াশোনা তো করবি না, তুই পড়াশোনা যদি না করিস ওই যে পালমের চারা আর কফির চারা আছে ওইতে জল দিবি, এটা বাপ রাগ করে বলেছিল এতে জল দিবি, তাই বাপের কথাও অমান্য করবো তাই জল দিছি। ঠাকুররা বলছে তোর কফির চারা তো দেখতে পাচ্ছি না কোথায় আছে। এখন এই গুরু নান্না বলছে তা এখান থেকে মাইলখানিক দূর হবে, বলছে এখান থেকে মাইলখানিক দূর হবে, এখান থেকে পানি ছেঁকে যাবে, বাকিটা এবার বুঝে গেলেন, আর বলার দরকার আছে? এ নিচে পানি গড়ে মাইলখানিক যাবে না গুরু নানক বুলিয়ে, আর কোটি কোটি মাইল আঞ্চলের পানি চলে যাচ্ছে ঠাকুর বুলিয়ে। আমাদের পীর সাহেবদের ওই কোটি কোটি মাইল জাহাজ ভিড়ি দেয় ভর্তি করে নিয়ে জান্নাতে চলে যাই, বাধা দেওয়ার কেউ না, বলতে গেলেই বিপদ, সব পথ খুলে রেখেছ তোমরা, আমরা বলতে গেলেই বিপদ। সত্য সেলকাশ বড় বিচিত্রায় দেশ, আমরা করলে সর্বনাশ তোমরা করলে বেশ, তোমরা মারলে দেশপ্রেমিক আমরা মারলে খুন, তোমাদের গলায় ফুলের মালা ঘুচে আমাদের ঘুম, যে যত দেশকে চুষে খেয়ে মাকড়ুষা বানিয়ে দিয়েছে তার তত গলায় ফুলের মালা চলে, কি বাপের আর কি বা ধরবে, তারা মেরে মুচিড়ি খেয়ে দেশটাকে পঙ্গু করে দিয়েছে, দেশের আইনকে অচাল করে দিয়ে মুসলমানকে বুকা বানি ধোকা দিয়ে বুকা বানাচ্ছে সব সময়ের জন্য। যারা জলসা জলুস করে বেড়ায়, যারা বক্তব্য দিয়ে বেড়ায়, খুব ভারী আলেম বক্তব্য দেয়, আপনাদের চিন্তা ভাবনা কি খুব ভারী আলেমেরা বক্তব্য দেয়, তাহলে আমাদের হেড মাওলানা বক্তব্য দেন না, ওই চিটপে চিটে চিটে মৌলবীরা বক্তব্য দেয়, যাদের মধ্যে এলেম নেই কালাম নেই
কিচ্ছু নেই, পীর সাহেবের দোহাই দিয়ে পার হইতে পারলি হয়ে গেল, দুটো মুড়ি দিলি ওদের কাজ হয়ে গেল। আপনি ভাবেন না যে আমি আবার এই পীরের কথা বলে ভাইরাল হতে চাইছি, আমার দরকার না। আমি বহুদিন আগে আমি ভাইরাল হয়েছি, ওই 96 সাল থেকে বক্তব্য রাখছি, আমি 2004 সালে এই ঝাড়খণ্ডে ঢুকেছি, আর আমার ভাইরালের দরকার নাই ভাই। আমি এটা ছেড়ে দিলাম, আমার জানটা বাঁচে, কারণ আমার প্রতিনিয়ত বিপদ। চলেন তাহলে এই দেশের মাটিতে কোরআন থাকবে, রাসূলের হাদিস থাকবে, ওই রাসূলের আইন থাকবে না। আরেকটা জিনিস এটা রাখেন,